অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ আমি যে ভিডিওটি আপনাদেরকে দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি অনুরোধ করব, আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। বিশেষভাবে কিছু ইনফরমেশান এই ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি যেমন বেশ কিছু ভালো যোগের কথাও বলি, অর্থাৎ যে যোগগুলোতে অপার ধন ধনবর্ষা হয়, তেমনি গ্রহমণ্ডলীতে কিছু কিছু সময় থাকে যে সময়ে সমস্যা কিন্তু আসে। অর্থাৎ আজ তো 6 জানুয়ারি 2021, অর্থাৎ আর একদিন পর অর্থাৎ 7ই জানুয়ারি শনি গ্রহ বিকাল 5টার পর অস্তমিত হচ্ছে। অর্থাৎ কোনো গ্রহ যখন অস্তমিত হয়, অস্তমিত হওয়ার মানে হচ্ছে অন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ এক মাস মতো এই শনি অস্তমিত থাকবে। এ বিষয়ে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিব, ইম্পর্টেন্ট ভিডিও। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। শুরু করা যাক, অর্থাৎ আগামীকাল এই শনি মহারাজ অস্তমিত হচ্ছে। আমি আগে বললাম অস্তমিত হওয়া মানে আপনার অন্ধ হয়ে যাওয়া, যে কোনো গ্রহ যখন অস্তমিত হয় কি না অন্ধ হয়ে যায়। এর আগে আমি জানিয়েছি 17ই, আপনারা আমার ভিডিও যারা দেখেন, যারা নিয়মিত দর্শক, যারা নিয়মিত তারাও কিন্তু দেখেছেন, আমি আর একটি ভিডিও দিয়েছি পূর্বে 2-3 দিন আগে, যে দেবগুরু বৃহস্পতি বিগ প্ল্যানেট, হেভিয়ার প্ল্যানেট, সেটাও অস্তমিত হচ্ছে 17ই জানুয়ারি থেকে, এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা অস্তমিত থাকবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে এই বড় বড় হেভিয়ার প্ল্যানেট অস্তমিত হওয়া মানে বেশ কিছু সমস্যা কিন্তু আসবেই। যেমন ভালো জিনিসগুলো যেমন জানানো হয়, তেমনি জ্যোতিষশাস্ত্রের দায়িত্ব অর্থাৎ একজন প্রকৃত অ্যাস্ট্রোলজের কর্তব্য যে যখন ভালো সময়টা জানানো দরকার, তেমনি যখন গ্রহ চক্র যখন খারাপ হবে সেটাও কিন্তু আপনাদেরকে ইনফরমেশান দেওয়া উচিত, এবং কোন কোন দিকে সাবধান থাকতে হবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো। 12টি রাশির কথাই বলবো, বিশেষ করে 7টি রাশি আরো বিশেষ করে সাবধান থাকবেন। দেখুন, শনি অস্তমিত, বৃহস্পতি অস্তমিত, শনি এখন বর্তমানে 8 ডিগ্রির কাছাকাছি চলছে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে 8 ডিগ্রি, এবং এক মাস মতো এই সূর্য যখন 15 ডিগ্রিতে এ চলে আসবে তখন এর অস্তমিতটা এ হবে। তো আপনাদেরকে জানাই, দেখুন অনেকেই বারবার বলছে যে আপনি স্যার এত কিছু না বলে আপনি একটু যদি মেন জিনিসটা বলেন তাহলে খুব ভালো হয়। বেশ কিছুজন বলছেন যে স্যার আমরা তো অত কিছু বুঝতে পারবো না, মেন কোন কোন জায়গাতে সমস্যা সেটা যদি বলে দেন খুবই ভালো হয়। দেখুন, আমি ওই জন্য আর বিশেষভাবে বিস্তারিত আপনাদেরকে গেলাম না, আমার আপনারা অনেকে অনুরোধ করছেন যে মেন জিনিসটা আপনারা কেউ কেউ শুনতে চাইছেন। তো এই শনি অস্তমিত হওয়াতে, শনি অন্ধ এবং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিন্তু সতর্কতে অন্ধ হচ্ছে, অর্থাৎ বেশ কিছু নেগেটিভ এফেক্ট 12টি রাশির উপরেই কিন্তু কম বেশি পড়বে, কোনো রাশি বাকি কিন্তু থাকবে না। মেষ রাশি,
মেসে আসি, প্রথম আসি মেসে, মেসে আসি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে না। অর্থাৎ মেসে আসির কর্মকেন্দ্রিক সমস্যা, রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রে সমস্যা, ব্যবসাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এই একটা মাস, অর্থাৎ 7ই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই একটা মাস এই শনি অস্তমিত থাকবে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে সে মতো আমি ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। দ্বিতীয় কথা, এই শনি অস্তমিত থাকায় আপনাদের ব্যবসা কেন্দ্রিক সফলতার জায়গাতে বাধা আসবে। যারা রাজনীতি ক্ষেত্রে বড় সড়ো পদে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানে কিন্তু থাকা দরকার। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। আপনাদের কর্মপতি ভাগ্যপতি, অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা এতদিন যেটা পাচ্ছিলেন কিনা, এই অস্তমিত হয়ে যাওয়ার জন্য ভাগ্যের সাপোর্টটা কিন্তু সেই মতন পাবেন না। এবং কর্ম জায়গাটাতে যথেষ্ট পেশার থাকবে, রাজনীতি ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে পেশার থাকবে, শরীর নিয়ে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসবে। যারা লটারি শেয়ার ফাটকাতে টাকা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এই শনি অস্তমিত। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের হেলথ নিয়ে সমস্যা, ভাগ্যের সহায়তা না পাওয়া, হেলথের সমস্যা ভাগ্যের সহায়তা না পাওয়া, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, নিজের শরীর নিয়ে সমস্যা, এবং আপনার পার্টনারশিপ বিজনেসে যারা আছেন পার্টনারশিপ বিজনেসের দিকটাতেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে কর্কট রাশি। অর্থাৎ এই শনি অস্তমিত হওয়া, আমি বারবার বলছি, 12টি রাশির উপরই কম বেশি প্রভাব ফেলবে। কি উপায় করবেন তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, বিশেষ কিছু ক্রিয়া করতে হবে। এবার আসি আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শত্রুতা বৃদ্ধি হবে, কিছু কিছু ক্ষেত্রে পায়ে চোট আঘাত লাগা, হাড়ে লাগা, এবং লোন হয়ে যাওয়া, কর্মক্ষেত্রে সমস্যা, রাজনীতির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা, এবং এর সাথে সাথে আপনার যারা দাম্পত্য জীবনে, অর্থাৎ আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য বা পার্টনারশিপ বিজনেস নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাবে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সন্তানের জায়গাটা, সন্তানদের হেলথ নিয়ে সমস্যা, সন্তান সুখের জায়গাটাতে বাধা, এবং আপনাদের ক্ষেত্রে ঋণ শত্রুতা জায়গাটা, এই শনি অস্তমিত হয়ে যাওয়ার জন্য ঋণ শত্রুতার জায়গা কিন্তু থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু থাকবে। অর্থাৎ যে কোনো কাজে যারা গর্ভবতী মহিলারা আছেন, যাদের প্রেগনেন্সি পিরিয়ড, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন শনি অস্তমিত এই জায়গাটা। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে অ্যালার্ট করে দেওয়া, আমি তারপরও আপনাদেরকে বলবো কি উপায় করবেন, কিছু উপায় করলে আপনাদের কিছুটা হলো নেগেটিভ এফেক্ট কাটবে। দেখুন এরপরে আসি তুলা। তুলাটা দেখুন, তুলা রাশি এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু রাজযোগকারী গ্রহ এই শনি। যেমন তুলা বৃষ রাশির ক্ষেত্রে সমস্যা আমি যে জায়গায় বললাম কর্ম ভাগ্য, এবং তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এ সময় বাড়ি গাড়ি এই জায়গা কিনা কিন্তু করবেন না, এই জায়গাটা কিন্তু সমস্যা আসবে, এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু হলেও টেনশনে থাকবেন। পরিবারের সুখের জায়গাটায় কিছু কিছু ক্ষেত্রে বাধা, পারিবারিক অশান্তি এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে, এবং সন্তানের জায়গাটা একটু হলেও ডিস্টারবেন্স থাকছে। অর্থাৎ যারা গর্ভবতী মহিলারা আছেন, প্রেগনেন্সি যারা আছে তাদের ক্ষেত্রে এডুকেশনের দিকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এবং মানসিক টেনশন বৃদ্ধি করবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রাজযোগকারী গ্রহ, সেটা অস্তমিত অন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু আসবে। এরপরে যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ছোট ভাই বোনদের সাথে মতান্তর হয়ে যাওয়া, ঝগড়াঝাটি, বা ছোট ভাই বোনদের হেলথ নিয়ে সমস্যার জায়গা, পরিবারের সুখের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে বাধা, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের জায়গা তৈরি করছে, বন্ধু বান্ধবদের সঙ্গে মতান্তর হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। এরপরে আসি
ধনুরাশি, ধনুরাশির আপনাদের ধননাশ, অর্থাৎ আপনি প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করলেন, সেই জায়গাটাতে ধন আপনাদের অর্থ বসে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। শনি অষ্টমী, তো বি কেয়ারফুল ধনুরাশি, বি কেয়ারফুল। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, বিশেষভাবে এই সময় ইনভেস্টমেন্ট করা আপনাদের পক্ষে কিন্তু মোটেও শুভ হবে না। আপনাদের অর্থ অপচয় এবং আপনাদের পরাক্রম কিছু হলেও খামতি থাকছে, এবং আপনাদের ভাই বোনদের সাথে শরীরগত দিকগুলো খারাপ বা সম্পর্কের অবনতি, অথবা আপনাদের অর্থ কোনো জায়গাতে আটকে যাওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে। এবার আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শশনম মহাপুরুষার যোগ সৃষ্টি করছে, কিন্তু আপনাদের নিজস্ব হেলথ নিয়ে সমস্যা, ধনের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদেরকে দিবে। সে মতন কিন্তু এই শনি অস্তমিত হওয়ার জন্য ক্যাশ ফ্লো কিন্তু সেই মতো কিন্তু থাকবে না। এবার যখন এই শনি অস্তমিত থেকে কাটবে, তখন আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল, আপনারা সমস্ত ইনফরমেশান সবার আগে পেতে থাকবেন। এই শনি অস্তমিত হওয়া মোটেও শুভ নয়। দুটো বিগ বিগ প্ল্যানেট অস্তমিত হচ্ছে, আমি বারবার বলছি, বি কেয়ারফুল। বারোটি রাশির ক্ষেত্রে জুপিটার এবং স্যাটার্ন অস্তমিত হওয়া, অন্ধ হয়ে যাওয়া এক কথায়। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে সমস্যা, আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কমবে, এবং যারা ব্যবসাতে টাকা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, হিউজ টাকা ইনভেস্টমেন্ট কিন্তু এই ব্যবসাতে এই সময় হিউজ পরিমাণের টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, এই জায়গাটাতে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের থাকছে। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সময় হিউজ টাকা ইনভেস্টমেন্ট করা মোটেও ভালো হবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, নিজের হেলথ নিয়ে সমস্যা। এরপরে আসি সবশেষে যে রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, কর্মের জায়গাটাতে সমস্যা, অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটাতে কর্মকেন্দ্রিক সমস্যা, আপনাদের ডেভেলপমেন্টের জায়গা, সাকসেস সফলতার জায়গাটাতে বাধা, এই জায়গাটা কিন্তু থাকছে। মীন রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল, কর্ম এখন পরিবর্তন করবেন না এই সময়, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে। এবার আসি কি উপায় করবেন প্রত্যেক রাশি। শনিবার দিন ওং সাং শনিশ্চরায় নমো, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, এবং পারলে আপনারা অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, কিছুটা হলেও নেগেটিভ এফেক্ট কাটবে।